আচ্ছা, তোমার নাম? সামি আসলেন, সাবিনা। তোমরা তো দুই বোন। হ্যাঁ, তুমি কিসে পড়ছো? বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, কাপ্তাই, রাঙ্গামাটি। কাপ্তাই? দুজনে হোস্টেলে থাকো? হ্যাঁ। হ্যাঁ, আর তোমাদের বাবা? আমার আব্বু প্রবাসী, সৌদি আরব। সৌদি আরবে? মা মারা গেছে। মারা গেছে? আচ্ছা, তোমরা তো চার বোন তাই না? ভাই তো নাই? ভাই না থাকার সুযোগ নেও, আমার চাচা এরকম আমাদের উপরে অত্যাচার শুরু করছে। ভাই নাই বলেই চাচার অত্যাচারে আছো তোমরা। আর সম্পত্তি কি তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে তোমার বাবা? হ্যাঁ, আমার আব্বু যখন প্রবাসী আমাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেছে। আমার আব্বু যাওয়ার আগে, বিদেশে যাওয়ার আগে আমাকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে গেছে, যেহেতু কোনো বড় ছেলেও নাই ছোট ছেলেও নাই। তুমি সবার বড়। আর তোমার মা মারা গেছে কোন সালে? 2007 সালে। 7 সালে, প্রায় 15 বছর আগে। কিভাবে চাচা এখন অত্যাচার করছে? সব সময় দাঁড়িয়ে বসে থাকে, ঘর থেকে বের হলে দাঁড়িয়ে কোপাবে, মেরে ফেলবে, হত্যা করবে, লাশ গোপন করবে। ওর তার রাতে অস্ত্র নিয়ে চলাফেরা করে। অস্ত্র নিয়ে চলাফেরা করে? ওর নাম কি? মোহাম্মদ হেলালুদ্দিন। মোহাম্মদ হেলালুদ্দিন? ও যে এইভাবে অস্ত্র নিয়ে চলাফেরা করে, তোমরা থানাকে কখনো বলোনি? ও থানায় যায় না, থানায় ডাকলে থানায় যায় না। যায় না? আচ্ছা, জায়গার ব্যাপারে এই জায়গা দখল করে ও? জি, আমাদের বসত ভিটা। বসত ভিটা দখল করেছে? জোর করে, জোর করে দখল করেছে। হ্যাঁ, পুরুষ মানুষ না থাকার সুযোগ নিয়ে জোর করে দখল করেছে তোমাদের বসত ভিটা। সবাইকে ভয় পেতে দেখিয়ে? ওর কাছে কি বন্দুক আছে নাকি? আর কি কি আছে বলে মনে হয়? ওই ও সবসময় দাঁড়িয়ে ছুরি নিয়ে যায় না আমাদের। দাঁড়িয়ে ছুরি নিয়ে তোমাদের বসত ভিটে আসে? এছাড়াও ও কি বেশিরভাগ সম্পত্তি কেড়ে নিয়েছে? আমার আপন যেটা খতিয়ান আছে ওইটা মানে বসত ভিটাটাই আমার আপন দখলে আছে, আর ওই সব সম্পত্তি ও ওরা খাচ্ছে। ও সব সম্পত্তি ওরা খাচ্ছে? আমার আপু বসতভিটা নিয়েছিল, এখন বসতভিটাটাও নিয়ে ফেলেছে। এখন বাড়ি তোমাদের যে দোতলা একটা বাড়ি করছে তোমার আপু, এটা কি তোমার আপু করেছিল? হ্যাঁ। আচ্ছা, এই দোতলা বাড়িটা তারা নেয়ার জন্য কি তুমি বলছি না, বলো কি কি করতেছে এখন? ওরা বলতেছে যে এটা না তোদের ঘর থেকে পাবো, ঘর ছেড়ে দেয়। তাহলে এখন তোমরা চার বোনকে ওরা বের করে দিতে যাচ্ছে তোমাদের এই ঘর ঘর থেকে? তোমার বাবা মা নাই, সেই সুযোগটা ওরা নিতে যাচ্ছে তাই না? এবং ওর নাম কি, সন্ত্রাসীর নাম কি চাচা? সন্ত্রাসীর নাম কি? মোহাম্মদ হেলালুদ্দিন। মোহাম্মদ হেলালুদ্দিন পেকুয়া? কোন বাইমাখালী এলাকা। হ্যাঁ, বাইমাখালী এলাকা। বাইমাখালী এলাকা। এখন তোমাদের এই বাড়িটাও ওরা কেড়ে নিবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা তাই না? হ্যাঁ, এর আগেও আমাদের ঘর বন্ধ করে রাখছে, বাইরে থানা লাগাইছিল। হ্যাঁ, থানা থেকে পুলিশ গিয়ে প্রশাসন গিয়ে আর কি থানা থাক করছে ওদের লোক দিয়ে। হ্যাঁ, বর্তমানে তোমরা নিরাপত্তাহীনতায়। হ্যাঁ, যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, লাশ গোপন করবে, মেরে ফেলবে। যার কারণে আমি যেখানে যাই ওরা চাইলে ওদের মাথা খারাপ, খুব বেশি বিশ্রী বাসায় কথা বলে, আর ওদের বাসাগুলো যায় তো বিশ্রী বলার সাধ্য নেই। কেমন তোমার কেমন লাগছে? ভয় লাগে? এসব করে যে তোমাদের ভয় লাগে তাই না? আমরা বাড়ি থেকে বের সত্য হতে পারি না, ঈদের দিন পর্যন্ত আমাদেরকে এরকম নির্যাতন করছে, আমরা ঈদের দিন পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারছি না। সবসময় ভয় ভীতি যে চাল। আমাদের আর বাড়ির চারপাশে নেটের বেরোয়া ছিল, এগুলো ফেলে দিছে, এগুলো ফেলে দিয়েছে। এখন কোনটা দখল করবে? হ্যাঁ, প্রিয় ফেসবুক বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এই চারটি মেয়ে এখানে, দুই বোন উপস্থিত আর দুই বোন ছোট, 7 সালে, 2007 সালে প্রায় 15 বছর তো আগে তার মা তাদেরকে খুব ছোটবেলা বেলায় রেখে মৃত্যুবরণ করেছিলেন। কিভাবে মৃত্যুবরণ করলেন তোমার মা? স্ট্রোক করলেন। কেন স্ট্রোক করলেন? কেন? তখনও কি যন্ত্রণা ছিল এসবে? হ্যাঁ, 2007 সাল থেকে আমার আব্বুর উপরে ওরা এরকম জঘন্য অত্যাচার করতেছে। অত্যাচার করছে? তোমার মা টেনশন করতো? হ্যাঁ, তার কারণে আমার স্ট্রোক করছে।
যার কারণে ওদের যন্ত্রণায় চাচার যন্ত্রণায় স্ট্রোক করছে। আর তোমার ফুফুরে ওরও এক, যে কোনো ভাবে তোমরা যেহেতু চার বোন তোমাদেরকে বিতাড়িত করবে, বাবা প্রবাসে মরে যাক, এই ধরনের একটা অনুভূতি, তাই না? প্রবাসে মারা গেলে আমাদের সম্পত্তি গুলো যত ওরা পায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই যে আজকে পেকুয়া একটি ঘরে, কি পাড়া এটা? বাইমাখালী এলাকা। বাইমাখালী এলাকায় আমি জনৈক, তোমার আপনার নামটা বলো। মোহাম্মদ আতিকুদ্দিন জিয়া বংশা। হ্যাঁ, মোহাম্মদ আতিকুদ্দিন জিয়া বংশা, যিনি একজন প্রবাসী, যিনি বহুদিন থেকে আমাকে ফোন করে করে তার কন্যাদের যে নাজুক অবস্থা, যে কোনো সময় তার ভাই হত্যা করবে, এই চারটি কন্যাকে আমাকে বারবার করে অভিযোগ করছিলেন। আজকে আমি তাদেরকে দেখতে এলাম, এই বাড়িটা যে কোনো সময় তারা কেড়ে নেবে, ওই সন্ত্রাসী বাহিনী। তার চাচা, চাচার নামটা কি? হেলালুদ্দিন, জনাব হেলালুদ্দিন কেড়ে নেবেন, তিনি সন্ত্রাসী, তার হাতে আগ্নেয়াস্ত্র আছে, ছুরি তার লাঠি নিয়ে তার চলাচল। আমি আমি খেয়াল করলাম যে তাদের বসত ভিটার চারপাশের খুঁটিগুলো তিনি অপসারণ করে নিয়ে গেছেন এবং তাদের ভিটা কেড়ে নিয়েছে। এর মধ্যে এখন দোতলা বাড়িটাই তার তাদের টার্গেট, যে যে কোনো সময় তার ফুফুর এবং চাচারা, যেহেতু তাদের পুত্র সন্তান নাই, যেহেতু এই ছোট্ট মেয়েটাকে, তোমার বয়স কত? আমার বয়স 20 বছরের মতো। তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে যে কোনো কাজ মোকাবেলার জন্য, তাই তাকে হত্যা করলে এবং তার তাকে কিডন্যাপ করলে যে কোনো সময় এই জমি, এই বাড়ি নিশ্চিহ্ন হবে, সেজন্য দাদুর বাড়ি থেকে তাদের প্রতি একটি ষড়যন্ত্র হচ্ছে। আমি সবার প্রতি আহ্বান, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই বাড়িটিতে আপনারা একটু ভূমিকা রাখবেন এবং যে সন্ত্রাস চাচা রয়ে গেছে তার বিরুদ্ধে আপনারা একটি অ্যাকশন নেবেন বলে আমার একটি বিশ্বাস। প্রত্যেকটা মানুষের বিচার হওয়া উচিত বঙ্গবন্ধুর শোষণমুক্ত সমাজ গঠনে। মানুষ তো বটেই, প্রতিটি এতিম সন্তান, এতিম সন্তানকে আমাদেরকে নিরাপত্তা প্রদান করতে হবে, যাদের মা নেই, যাদের বাবা প্রবাসে ঘাম ছড়া টাকা দিয়ে এখানে অর্থ উপার্জনের মাধ্যমে ঘর ভিটা করেও নিরাপদে নেই, যার স্ত্রী টেনশনে মৃত্যুবরণ করেছিলেন 2007 সালে। আজকে এই দিন কন্যাদের উপর যে ভীতি, তাদের চারিত্রিক বিভিন্ন দোষে তুষ্ট করবার যে অপপ্রয়াস, এই মেয়েটি যখন থানায় যায় তখন থানার বিভিন্ন বিষয়ে থানার মানুষদের সাথে তাকে বিভিন্ন অপবাদে লিপ্ত করা হয়।